এদিকে প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের তালিকা থেকে বাদ পড়ায় আবারও আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেন। ভারত না যাওয়ার কারণ অসুস্থতা বলা হলেও অনেকেই বলছেন অতিকথনের কারণেই বাদ পড়েছেন পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের একদিন আগে রবিবার সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। চার দিনের সফরের বিভিন্ন বিষয় তুলে ধরেন, জানান প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হচ্ছেন তিনি। আমরা আশা করব যে এবারেও একান্ত আলোচনা হবে। সোমবার সকালে প্রধানমন্ত্রী দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন, তবে তার সফর সঙ্গীদের মধ্যে ছিলেন না পররাষ্ট্রমন্ত্রী। জানা গেছে শারীরিক অসুস্থতার কারণে একে আব্দুল মোমেন দিল্লি যেতে পারেননি, তবে অনেকেই বলছেন অতি কথনের কারণেই দিল্লি সফর থেকে বাদ পড়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আমি ভারতে গিয়ে যেটি বলেছি যে শেখ হাসিনাকে টিকে রাখতে হবে। পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্য শুধু বিতর্কের জন্মই দেয়নি, বাংলাদেশ ও ভারতের শীর্ষ পর্যায়ের দুই নেতার বৈঠকের আগে অস্বস্তিতে ফেলে সংশ্লিষ্টদের। এর আগে বাংলাদেশের অবস্থা বেহেস্তের সাথে তুলনা করে সমালোচনার মুখে পড়েন একে আব্দুল মোমেন। অন্যান্য দেশের তুলনা করলে আমরা পাকিস্তানের 37%, আমরা তো সুখে আছি, বেহেস্ত আছি বলতে হবে। কূটনৈতিক সূত্র বলছে রবিবার রাতে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী থেকে বাদ পড়েন পররাষ্ট্রমন্ত্রী। সোমবার সকালে বিষয়টি ভারতকে জানানো হয়। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের তালিকা থেকে বাদ পড়ায় আবারও আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেন। ভারত না যাওয়ার কারণ অসুস্থতা বলা হলেও অনেকেই বলছেন অতিকথনের কারণেই বাদ পড়েছেন পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের একদিন আগে রবিবার সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। চার দিনের সফরের বিভিন্ন বিষয় তুলে ধরেন, জানান প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হচ্ছেন তিনি। আমরা আশা করব যে এবারেও একান্ত আলোচনা হবে। সোমবার সকালে প্রধানমন্ত্রী দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন, তবে তার সফর সঙ্গীদের মধ্যে ছিলেন না পররাষ্ট্রমন্ত্রী। জানা গেছে শারীরিক অসুস্থতার কারণে একে আব্দুল মোমেন দিল্লি যেতে পারেননি, তবে অনেকেই বলছেন অতিকথনের কারণেই দিল্লি সফর থেকে বাদ পড়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আমি ভারতে গিয়ে যেটি বলেছি যে শেখ হাসিনাকে টিকে রাখতে হবে। পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্য শুধু বিতর্কের জন্মই দেয়নি, বাংলাদেশ ও ভারতের শীর্ষ পর্যায়ের দুই নেতার বৈঠকের আগে অস্বস্তিতে ফেলে সংশ্লিষ্টদের। এর আগে বাংলাদেশের অবস্থা বেহেস্তের সাথে তুলনা করে সমালোচনার মুখে পড়েন একে আব্দুল মোমেন। অন্যান্য দেশের তুলনা করলে আমরা পাকিস্তানের 37%, আমরা তো সুখে আছি, বেহেস্তে আছি বলতে হবে। কূটনৈতিক সূত্র বলছে রবিবার রাতে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী থেকে বাদ পড়েন পররাষ্ট্রমন্ত্রী। সোমবার সকালে বিষয়টি ভারতকে জানানো হয়। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।